প্রথম স্পর্শ তুমি, প্রথম শব্দ তুমি। মাকে ভালোবাসতে মাতৃদিবস লাগে না, প্রত্যেকটা দিন ও প্রত্যেকটা সময় কিন্তু মাকে ভালোবাসা যায়। আর সেই মাই হলো আমাদের জীবনের প্রথম বন্ধু আর প্রিয় বন্ধু, যে কিনা সারা জীবন একজন বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে কিন্তু থেকে যায়। পৃথিবীর প্রত্যেক মাকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। পৃথিবীর সকল মা ভালো থাকুক, কারণ তোমাদের ছায়া আমাদের মাথার উপর আছে বলেই আমরা ভালো আছি। এই দেখুন, দেখেছেন, চোরটাকে আজকে ধরে ফেলেছে। কিন্তু যেমনি প্যাটিও দরজাটা খুলেছি, উনি আমাকে দেখে একদম তটস্থ উঠে পড়েছে, একদম শুয়েছিল। কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে একটা বিড়াল আসে প্রত্যেক দিন রাত্রিবেলা, সে শুয়ে যায় আমাদের ওই সোফার উপরে আর সম্পূর্ণ বালিশ ফেলে দিয়ে চলে যায়। এই যে ইনি হচ্ছেন তিনি, দেখেছেন অবস্থা। তো তিথি যাচ্ছে এখন একটু বাইরে, তো বললো মাম্মি আমার একটু 1.5 ঘন্টার কাজ আছে বাইরে, তো ওটা কাজটা করে চলে আসবো। আজকে যেহেতু আবার মাতৃদিবস, তো আমাকে তো সকালবেলা উঠে টুকটাকে একটুখানি হেল্প করে দিয়েছে, কিন্তু হ্যাঁ চা কফিটা বানায় না, কারণ চা কফিটা দিদির হাতে অতটা ভালো হয় না। আমরা আবার তার মধ্যে খাই ব্ল্যাক কফি, তো সেটা দিদি তো আরও বানায় না। তো ও যদি বানায় তো কোনো সময় তো দুধের চাই বানায়, তো সেটাও অনেক সময় ভালো হয় না। তো অবিতিথি আমাকে সকালবেলা উঠে অন্যান্য কাজে হেল্প করে দিয়েছে, কিন্তু যখন আমি কফি বানাতে গেছি ওই সময়ও বিছে চলে এসছে। বলে মাম্মি এটা তুমি বানিয়ে নাও, আমি একটুখানি না বাইরের থেকে হয়ে আসছি। তো আপনারাও দেখলেন ও বাইরে গেল, আর এদিকে রোহিত আর আমার কফি খাওয়া হয়ে গেছে। তো রোহিত তখন একটুখানি বসে কাজ করছে, আমি ভাবলাম এই ফাঁকে গিয়ে একটুখানি মুখের যত্ন নিয়ে নিই। আজকে যেহেতু আবার বাইরে যাব, আর একটুখানি মেকআপও করার ইচ্ছা আছে, আর এখানে এখন গরমও পড়ে গেছে। তো আর আমি গরমের সময় না প্রত্যেক দিন সকালবেলা এই আইস রোলার দিয়ে মুখটা আমি মাসাজ করি। তো আইস রোলার দিয়ে যদি মুখটা মাসাজ করা হয় না, অনেক বেনিফিটস আছে জানেন। একে কি না স্কিনটাকে টাইট করে, হ্যাঁ যদি মুখে আপনার ফাইন লাইন্স বা রিঙ্কলস আছে সেটাকেও রিডিউস করবে, স্কিনকে করবে স্মুথ। আর ঘুম থেকে ওঠার সময় দেখবেন সকালবেলা আমাদের মুখটা কিন্তু ফুলে থাকে, সেটাকেও কিন্তু কমাবে, আর আমাদের মুখের পোর্সকেও কিন্তু অনেকটা কিন্তু শ্রিঙ্ক করায়। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। অনেক সময় আইসের মধ্যে না লেবুর রস দিয়েও রাখতে পারেন, বা লেবুর রস যদি অনেক সময় আপনাদের স্যুট না করলো তাহলে শসা কেটে রেখে দিয়েও কিন্তু এরকম আইস কিউব তৈরি করে মুখে ঘষতে পারেন, খুব উপকার দেয়। আর আমার মেয়ে বাইরে গেছিলো আমার জন্য গিফট আনতে, আর আমি তো বুঝিনি, তো আমাকে এনে দিয়ে বলছে মাম্মি তুমি আজকে যেই পার্সটা নিয়ে যাবে সেই পার্সের গায়েটাকে ঝুলিয়ে নিও। লম্বা ঘন আর সুন্দর চুলের স্বপ্ন কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু দেখি, আর আমরা প্রত্যেকটা মেয়ে চাই যেন আমাদের চুলগুলো যেন ওইরকমই হোক, তাই না? তাই আজকে একটা তেল আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল তেল, আর নারকেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 মুঠো কারি পাতা, আর একটা গোটা আস্ত পেঁয়াজকে ঘষে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ মেথি দানা। আর ভালোভাবে এটাকে না 10 থেকে 15 মিনিট আমি ধিমি আঁচে ফুটিয়ে নিয়েছি, আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি একটা বাসন। পরশু গিয়েছিলাম বাজারে, আমাদের পাশে যেখানে ইন্ডিয়ান ক্যাশ এন্ড ক্যারি দোকানটা রয়েছে, তো সেখানে তো গিয়ে দেখি এত এত আম এসেছে, তো লোকেদেরও ভিড় একদম কেনার জন্য। আমিও থাকতে না পেরে আম কিনে নিলাম, তাও আবার কি আমাদের ভারত থেকে এসেছে। তো আমাদের ভারতের আমের স্বাদের সামনে না এখানকার কোনো আমের স্বাদের তুলনাই হয় না, তাই এখানকার লোকরাও না পাগল হয়ে যায় আমাদের ইন্ডিয়ার আম কেনার জন্য। তো 2 আম কিনে নিয়ে এসেছি, এক একটা আমের দাম হচ্ছে $5 করে, আর এমনিতেই হচ্ছে এটা আমের সিজন, এই সময় যদি না খাই তো অন্য সময় তো পাওয়াও যাবে না এই আম, আর শেষও হয়ে যাবে, তাই ঝটপট নিয়ে নিয়েছি শেষ হওয়ার আগে। অনেক জাতের আম এসেছে দেখলাম, রুমানি, মালগোভা, সিন্দুরা, কেসর, তারপরে বেগানপল্লি, মল্লিকা। তো আমরা নিয়ে এসেছি মল্লিকা আমটা, একটাই আমকে এখন কাটলাম, আরেকটাকে না বাঁচিয়ে রেখে দিলাম যাতে পরে খেতে পারি, এটাকে এখন 3 দিনে মিলে খাবো। 1, 2 বুঝতে পেরেছেন চুল কেটে ফেলেছি, জানি না কেমন লাগছে আমাকে। আপনারা তো আমার চুল দেখেছেন যে আমার চুল কতটুকু লম্বা ছিল, বেশি তো লম্বা ছিল না কিন্তু যতটুকু ছিল ঠিক ছিল। আসলে ব্যাপারটা কি হয়েছে, চুল যেটা আমার আগে ছিল আমি না কোনো সময় অত কেয়ারই করতাম না চুলকে, মানে যত্ন যে নিতে হবে চুলের জন্য, প্যাক লাগানো, তেল দেওয়ানো, তেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেই জিনিসটাই আমি করতাম না কোনো কিছু না। কোকোনাট অয়েলই লাগাতে হবে যে সপ্তাহে থেকে 2 থেকে 3 দিন লাগাতে হবে, সেটাও পর্যন্ত লাগাতাম না। তো এর ফলে কি হয়ে গেছিলো, আমার চুল তলের দিকে না স্প্লিট হয়ে যাচ্ছিলো, আর একটা চুলও এরকম বাদ ছিল না যে স্প্লিট হয়নি। আর তার জন্য বলুন তো কি হয়েছে, চুল তো আমার লম্বা হচ্ছে কিন্তু চুলের তলটা না মানে লাগছে কি ঝাঁটা দেওয়া যে ঝাড়ু হয় না ওরকম হয়ে গেছিলো, মানে একদম রুক্ষ শুষ্ক। আর যখন আমি বাইরে যেতাম চুল ছেড়ে যদি স্ট্রেটনিং করেও যাচ্ছি
তাও আমার চুলটা একদম বেকার লাগতো দেখতে। এদিকে আমি শ্যাম্পু করার পরে কন্ডিশনারও করছি, এমনকি হেয়ার মাস্কও আমি লাগাতাম, কিন্তু তাও যদি চুলই যদি ঠিক না হয়, হেলদি চুল বলেও তো কিছু হয় না, যদি হেলদি চুল আপনার না হচ্ছে তাহলে যতই আপনি মাস্ক লাগান, হেনা লাগান, সেনা লাগান, তো কিছুই লাভ হয় না। আমার চুলটাই না খুব খারাপ হয়ে গেছিল। আর তার বদলে কি হচ্ছে, চুলটা আমি যে চাচ্ছি যে চুলটা বড় হোক, এদিকে বড় হচ্ছিল না, আর চুলের তলটা তো ওই যে বললাম স্প্লিট হয়ে একদম পাতলা হয়ে গেছিল। যদি পনিটেল করতাম লাগতো কি তলে ওই লেট ঝুলছে। তারপরে গিয়ে আমি কি করলাম যে না, যে যাই বিউটি পার্লারে গিয়ে আমি ওদেরকে জিজ্ঞাসা করি গিয়ে যে কি করলে ভালো হবে, তখন তারাই আমাকে বললো যে আপনি বেটার হবে চুলটাকে কেটে ফেলুন, কারণ আপনার স্প্লিট এরকম না যে মানে ছোট ছোট না, স্প্লিটটা মানে হয়ে হয়ে না মানে পুরো এই অবধি চলে এসেছিল কাঁধ অবধি। আর আমার চুল তো মানে মোটমাট ধরুন এই 12 ইঞ্চের মতন ছিল, এখন কাঁধ অবধি যদি চলে এসছে মানে বলতে মানে বলতে পারেন যে চুল হাফ অবধি আমার চুল স্প্লিট হয়ে গেছিল প্রত্যেকটা চুলই। তারপরে তারা বললো যে বেটার হবে আমরা চুলটাকে আপনার পুরো কেটে দিচ্ছি, এরপরে কি হবে কি না যে নতুন গ্রো যে হবে যে চুলের আপনার, এখন থেকে আপনি কেয়ার নেওয়া শুরু করুন। তারপর ওরা বললো, ওদের তো হিসাবে বিউটি পার্লারের যারা আমাকে বললো যে মানে নানান কসমেটিক্সের জিনিস, কিন্তু আমি ভাবলাম যে না বাড়িতেই আমি সব কিছু তৈরি করব, যেটা আপনাদের ভিডিওর প্রথমে যেটা শেয়ার করলাম, তেল বানিয়েছি কোকোনাট অয়েল দিয়ে। এখানে না এখন সেই রকম প্রকারে অতটা গরম পড়েনি, এখনো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই দেখালাম না তেলটা জমে গেছে নারকেল তেলটা, তো ওটা ভাবছি কালকের থেকে এখন সপ্তাহে আমি 3-4 দিন মাথায় তেল লাগাবো। হ্যাঁ, আর একটা স্প্রেও তৈরি করেছি। স্প্রেটা কি তৈরি করেছি, ওটা মেথি দানাকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের রাতে, মানে কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সেই মেথির জলটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1/2 কাপের মতন আমি আবার অনিয়নের জুস ওটার সাথে মিলিয়ে দিয়েছি, তার সাথে আর একটুখানি জলও মিলিয়ে দিয়েছি, আর ওটাকে মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। ওটাকে কিনা মানে শ্যাম্পু যেদিন ধরুন আমি তেল দিব, তেল দেওয়ার আগে আমি স্প্রে করে নিব, স্প্রে করে নিয়ে আমি 15-20 মিনিট ওয়েট করে নেবো, যতক্ষণ ওটা শুকিয়ে না যাচ্ছে, মানে যখন ওই স্প্রে করার পরে শুকিয়ে গেল তারপরে তেল দিয়ে মাসাজ করে 2-3 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে দেবো। আর তো ওভারনাইট যদি রাখতে পারছি তাহলে তো আরোই ভালো, আমি সেটাই চেষ্টা করবো যে ওভারনাইট থাকুক। আমি তাই দুটো বালিশের মানে ওয়ার না ওরকম করে রেখে দেবো, তেল দেখবেন কি না মাথার মধ্যে তেল দেওয়ার পরে যদি ওই সেম বালিশের ওয়ারে যদি আপনি ঘুমোচ্ছেন, ওই বালিশের ওয়ার কিন্তু সব কিন্তু খারাপ হয়ে যায়, তাই দুটো বালিশের ওয়ার আমি আলমারি থেকে বের করে রাখলাম, যে ওটাকে কি করব যখন যেদিন তেল লাগাচ্ছি ওই বালিশের ওয়ারের উপরে শোবো, তারপরে পরের দিন সকালবেলা যখন শ্যাম্পু করছি তার সাথে তখন ওই বালিশের ওয়ারটাকেও ওই সার্ফের জলের মধ্যে চুবে কেচে দেবো। তো এখন একটুখানি কেয়ার নিতেই হবে। আর আমার খুব ইচ্ছে জানেন এই চুল কোমর অবধি চুল হবে, বেশ গোজ হবে চুলে, আর এই জন্মে এখন আর হচ্ছে না। তো চুল কাটার পরে আমি ওখানে যে চুলটা, ওরা সুন্দর আমাকে চুলটা করে সেট করে দিলো, কিন্তু আমি রাখিনি, আমি সাথে সাথে কি করেছি যেটাতে চুলটা বেঁধে গিয়েছিলাম ব্যাস ওটা দিয়ে আবার বেঁধে দিয়েছি। পরে রোহিত যখন পরে আমাকে বাইরে দেখছে বলি, এ মা তুমি চুল কেটে এসছো, তোমার চুলটা এত সুন্দর সেট করে দিলো, ছেড়ে দাও চুলটাকে। আমি বলছি না, জানি না আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছি না আয়নাতে, একটুখানি সময় লাগবে। আমি প্ল্যান করে নিয়েছিলাম, রোহিতকে বলে দিয়েছিলাম যে আমি কিছুদিন ক্যামেরার পেছনে থেকেই আমি কথা দিব, আর যা ভিডিও করার করব ক্যামেরার সামনে আসবো না যতদিন অবধি আমার চুল না বড় হচ্ছে। তারপরে আজকে সকালবেলা জানি না আমি মনটা আমার বললো কি যে না ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার তো করি, কারণ রোহিত, তিথি, আমার বাড়ির লোক এরা তো দেখে নিয়েছে সবাই, আর আপনারা তো আমার ফ্যামিলিরই এখন সব মেম্বার হচ্ছেন, আপনারা যা আপনাদের সাথে কাটলে কেন শেয়ার করবো না। আরে ঠিক আছে করি, এখন আপনারাই আমাকে বলুন তো কেমন লাগছে। তিথির দেওয়া গিফট মাদার্স ডেতে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তখন তো আপনাদেরকে দূরের থেকে দেখিয়েছিলাম, তো কতটা আপনারা বুঝতে পেরেছেন জানি না, তাই ভাবলাম যে এখন কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আর যেটা দিদি বলেছিল যে মাম্মি আজকে তুমি যেই পার্সটা নিয়ে যাবে তো তার সাথে এই ছোট্ট ওয়ালেটটাকে ঝুলিয়ে নিও, তো সেটাই করছি। তো আমি যেই প্রত্যেকদিন যেই ওয়ালেটটা ব্যবহার করি তো সেটার থেকে আমার সব কার্ড আর আইডেন্টি কার্ডটাকে বের করে এই তিথির দেওয়া ছোট্ট ওয়ালেটটাতে আমি ঢুকিয়ে নিয়ে পার্সের গায়ে ঝুলিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আমি একটা লরিয়ালের লিপস্টিক কিনেছি, আর কালারটা না এত দুর্দান্ত ম্যাট কালার হচ্ছে, আর আমার ম্যাট কালার না খুব ভালো লাগে, আর দেখেছি এইসব কালারগুলো না আমার মুখের সাথে না মানায়ও। তো আমরা তো সবাই এখন তৈরি হয়ে বেরিয়ে পড়ছি, আজকে ডিনার পার্টি করতে যাচ্ছি বাইরে, যেহেতু আজকে মাদার্স ডে তাই রোহিত আর তিথি এরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলো, তো ভিডিওর একটু পরে না সারপ্রাইজও আছে একটা, যেটা আপনারা
কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর যাচ্ছি স্যান্টানা রোতে, যেখানে নিউ ইয়ারের সময় আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল না, যে জায়গাটাতে গিয়েছিলাম সেখানেই যাচ্ছি আবার। তো একটু দিন থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম, যাতে অনেকটা সময় গিয়ে আমরা ওখানে থাকতে পারি। তাই আমরা স্যান্টানারোতে পৌঁছে গেছি। তো এখন আমরা যাচ্ছি প্রথমে গাড়িটা পার্ক করতে। তো এখানে তো যেসব পাবলিক পার্কিং হয় সেখানেই তো গাড়ি পার্ক করতে হয়। আর আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের যে এখানে পাবলিক পার্কিংগুলো কীরকম হয়, আমরা কীভাবে গাড়িগুলো পার্ক করি। রাস্তার এদিক সেদিক তো পার্ক করা যায় না, তাই পাবলিক পার্কিংয়ে গিয়েই গাড়ি পার্ক করতে হয়। তো সেখানে এখন পার্ক করে প্রথমে যাব কফি খেতে, কারণ 8:30 দিকে হচ্ছে আমাদের ডিনারের বুকিং। তো এখনও তো 8:30 বাজতে এখনও সময় আছে, 3 ঘন্টা সময় আছে। তো প্রথমে একটুখানি কফি খাবো, তারপরে যাব ডিনার করতে। না না, রোহিতকে না আগেই বলে দিয়েছিলাম যে তুমি না গরম কফি নিয়ে এসো না, ঠান্ডা কফি নিয়ে এসো, কারণ বাইরে এত গরম না। তো এই সময় যদি ঠান্ডা কফিটা খাই তাহলে পেটটাও থাকবে ঠান্ডা আর শরীরও থাকবে আরাম। আর এই হচ্ছে সেই সারপ্রাইজ, এই ভিডিওর একটু আগেই আপনাদেরকে বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে। আমার বান্ধবী এসেছে মৌমিতা, আমরা আজকে একসাথে মিলে মাদার্স ডে সেলিব্রেশন করবো। তো আমাদের 2 হাজবেন্ড আর 2 বাচ্চা, এই 4 জন মিলেই কিন্তু এই পার্টিটা কিন্তু অর্গানাইজ করেছে। তো তাদের দাওয়াই আজকে আমাদের ডিনার পার্টিটা আমরা আজকে করবো একসাথে মিলে। স্পেশাল দিনগুলোতে দেখবেন যদি ফ্যামিলি ফ্রেন্ডস মিলে একসাথে যদি সেই দিনটা যদি সেলিব্রেশন করা যায়, আনন্দটা কিন্তু হয়ে যায় দ্বিগুণ, তাই না? তো মৌমিতার সাথে কি হয়েছে, অনেক দিন ধরে তো দেখা সাক্ষাৎ হচ্ছে না, না তাই আমরা মেসেজেই খালি কথা বলে যাচ্ছি যে কবে দেখা হবে কবে দেখা হবে। তারপরে ফাইনালি গিয়ে আজকের এই দিনটা আমরা সিলেক্ট করলাম, বলো চলো ঠিক আছে মাদার্স ডে হচ্ছে, মাদার্স ডেও সেলিব্রেশন হয়ে যাবে আর আমাদের দেখা সাক্ষাৎও হয়ে যাবে আর দিনটাও আমরা ভালোভাবে তাহলে সেলিব্রেট করতে পারবো। তো সেই জন্যই আজকের এই দিনটাতে সবাই একসাথে আমাদের বাইরে আসা। December 31 যখন এসেছিলাম রাতে আমরা সেলিব্রেশন করতে নিউ ইয়ার আর আমার জন্মদিনও, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো আলো দিয়ে কিন্তু সাজানো ছিল। আর আজকে দেখুন দিনের বেলার দিকে এসেছি, পুরো কিন্তু অন্যরকম লাগছে জায়গাটা দেখতে। সাথে দেখবেন যখন সামনাসামনি কথা বলা হয় কথার আদল কিন্তু একদম কিন্তু বদলে যায়। তো মৌমিতার আমি যেমন ফোনে আর মেসেজে তো কথা বলি, কিন্তু এখন একে অপরকে সামনে পেয়েছি না, তখন যত জমানো কথা আছে এখন একে অপরকে বলে দিচ্ছি। আর ব্যাপারটা কি হয়েছে কি না, এই তুই আমার ফটো তুলে দে, আমার ভিডিও কটা করে দে। তো এইসব কিছু না দেখবেন ওই বান্ধবীদের সাথে কিন্তু আবদার আর আল্লাহটা কিন্তু করা যায়। তো আমরা তো 8:30 দিকে বুকিং করেছিলাম ডিনারের জন্য, তো 8:30 তো বেজে গেছে, তাই আমরা চলে এসেছি ওই রেস্টুরেন্টের সামনে। তো ইন্ডিয়ান খাবারই আজকে খাবো, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফিতুর। খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো ওটারই এখন ওয়েট করছি। তো যতক্ষণ খাবার আসছে না মৌমিতার আমি বলছি কি চলো আমরা এখানে বসে দুটো ফটো নিয়ে নিই, মানে আমাদের মেয়েদের যা হয় অবস্থা বুঝলেন তো। কথা বলো তোমরা দুজনে, কিছু বলো বলে কি বলবো, কি বলবো আমি,
ইটস কামিং রাইট, অ্যাজ লং ইটস কামিং ইটস ফাইন। লাইটও চেঞ্জ করে করে নিল বাবা, তুমি তো পুরো ট্রেন করে দিয়েছো। চলো আচ্ছা আচ্ছা, এটাও নিয়ে নাও, এটা অর্ডার করে এটাই করেছি কি? হ্যাঁ এটাই না, এটার জন্য লাইট লাগবে বড়ি গো, এই এটা না। আর একটা কিছু বলি, মিষ্টিটা যখন আমাদের দিয়ে গেছে তখন আমরা দেখে ভাবছি এটাই কি আমরা অর্ডার দিয়েছিলাম, তারপরে পরে যখন দেখলাম যে হ্যাঁ এটাই অর্ডার দিয়েছি, আসলে অ্যামাউন্টটা এত কম দেখে না আমরা না ঘাবড়ে গেছি। আর আমরা এতজন হচ্ছি মানুষ, তবে সবার যেহেতু আসলে পেটটা ভরা ছিল তো এক এক চামচ করে খেয়েছি, তো ভালোই লেগেছে, বেশ ভালো ছিল কিন্তু স্বাদ মিষ্টিটার। আমার এরকম খুব ভালো লাগে, এরকম বাইরে মেক্সিকান। রাত বাজে এখন 10:30, ডিনারও হয়ে গেল, এখন আমরা সবাই বাড়ির পথে। তো গাড়ি যেখানে আমরা সবাই পার্ক করেছি ততটুকু রাস্তা ওই একসাথে হেঁটে যাচ্ছি, এরপরে তো সবাই সবার গাড়ি ধরে চলে যাব বাড়িতে। যতক্ষণ যাওয়া হচ্ছে না ততক্ষণ দাঁড়িয়ে আবার গপ্প লেগেছে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, বাই। চলুন তাহলে এখন আমরাও বেরিয়ে পড়ি, রোহিত আর তিথি ওরা তো আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছন পিছন আসছি ভিডিও করে। আবার দেখুন না ওই ড্রেসটা দেখা যাচ্ছে, যেটা দেখে আমার আর মৌমিতার মাথা খারাপ হয়ে গেছিলো, এত সুন্দর ড্রেসটা দেখে না ইচ্ছা করছিল কি এখনই পরে নিই। রাতের দিকে তো অত ভিড় নেই না এখন রাস্তায়, তো এখন দেখাচ্ছে আমরা 20 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের না একটা জিনিস বলতে ভুলে গেছি, মৌমিতা আমার আর রোহিতের জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে। ও করে, ও যখন এরকম দেখা সাক্ষাৎ হয় না আমাদের সাথে তখন ও কিছু না কিছু আমাকে উপহার দেয়, আর তার মধ্যে ও ইন্ডিয়াও গিয়েছিল কিছুদিন আগে, তো ওখান থেকেও আমার জন্য যেসব জিনিস ও নিয়ে এসেছে সেটাও একবারে আজকে দিয়ে দিল। তো বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি, সেটা আজকে আর হয়তো হবে না, কালকে আপনাদেরকে দেখাবো পরের দিন সকালবেলা, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই তাহলে শেষ করছি, কেমন লাগলো লিখে জানাবেন, আর তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন। আমার এক একটা ব্লগ পোস্ট করতে এত দেরি হচ্ছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমাদের না কিছু কাজ চলছে এখন, ইম্পর্টেন্ট কাজ চলছে, সেই ইম্পর্টেন্ট কাজটা কি চলছে সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো যতদিন অবধি কাজটা না হয়ে যায় ততদিন অবধি না একটুখানি দেরি হবে, তাই আপনারা না প্লিজ আমার সাথে থাকবেন, কেউ ছাড়বেন না ক্রিয়েটিভ কন্যাকে, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর এই যে গিফটগুলো সব দেখাচ্ছি, এগুলো আমাকে মৌমিতা উপহার দিয়েছে আমাকে আর রোহিতকে। Thank you.